প্রায় 13 ঘন্টা টানাপোড়েনের পর পরিত্যক্ত ব্যাগ থেকে বেরোলো ছেঁড়া কাপড় জামা। বুধবার রাত 10টা থেকে দুর্গাপুরের সুকান্ত পল্লীতে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়ায়। বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ রাত থেকেই গোটা এলাকায় নজর রাখে। চরম নাকাল হয় স্থানীয়রা। এদিন সকালে বোম স্কোয়াড এসে ব্যাগটি ছিঁড়ে ফেলে। ছেঁড়া ব্যাগ থেকে কিছু ময়লা ছেঁড়া কাপড় ইত্যাদি বের হয়। তবে প্রায় 13 ঘন্টা ধরে নাকাল হলো এলাকাবাসী সহ পুলিশ প্রশাসন। অন্যদিকে এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক রং লেগেছে। বিজেপি এবং তৃণমূল পরস্পরের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছে। তৃণমূল নেত্রী লাভলি রায় অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। তিনি জানান যে নিজেদের দিকে ফোকাস টানার জন্য এটা বিজেপির চক্রান্ত। দেখলাম কালকে রাত থেকে এটা একটা কিছুই না, বিজেপি চক্রান্ত। ওরাই ব্যাগের মধ্যে উল্টোপাল্টা জিনিস ভরে নিজেরাই রেখেছে, নিজেরাই আবার খবর দিয়েছে এলাকাতে উত্তেজনা ছড়ানো। আর দ্বিতীয় হচ্ছে প্রচার তো করতে পারছে না, কর্মী টর্মী তো নেই, যাক এই সব মানে ভুজুং ভাজুং দিয়ে মানুষের এইটাকে আলোকপাত করানো নিজেদের থেকে, এর বাইরে কিছু নয়। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে, এলাকার প্রত্যেকটি মানুষকে বলবো, এই সব চক্রান্তে কান না দিয়ে চোখ না দিয়ে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উন্নয়নের স্বার্থে ভোটটা দিন। একদম উত্তেজনা ছড়ানো যাতে কর্মী নেই, বেরোতে পারছে না এলাকায়, টাকা দিয়ে শুধু পতাকাগুলো লাগাতে পারছে কিন্তু বাড়িতে বাড়িতে তো যেতে পারছে না, যেখানে আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছাতে পারছি, যেতে পারছে, আমাদের কর্মীরা সব ঝাঁপিয়ে পড়েছে কিন্তু পারছে না। এবার কীভাবে মানুষকে নিজেদের দিকে আলোকটা ফেলবে, এটাই এই চক্রান্ত ছাড়া কিচ্ছু না। অন্যদিকে বিজেপিও পাল্টা অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি জেলা সভাপতি মনীষা শিকদার অভিযোগ করেন, তৃণমূলের জনসংযোগ নেই, আমাকে আটকানোর জন্যই এই চক্রান্ত। উল্লেখ্য, মনীষা শিকদারের ম্যারেজ হলের সামনে এই পরিত্যক্ত ব্যাগটি পড়েছিল রাতভর। তাদের চোখের সামনে ব্যাপারটা হলো, লাস্টে দেখা গেল বম স্কোয়াড এলো, ব্যাগটাকে ওপেন করলো, ওপেন করে দেখা গেল যে ওর মধ্যে কিছু ছেঁড়াকুড়া কিছু জিনিস আছে। দেখুন, আমি একটা নাগরিক হিসাবে আমার যেটা কর্তব্য, প্রথমে একটা এরকম পরিত্যক্ত একটা ব্যাগ পড়েছিল, ফার্স্ট প্রায়োরিটি আমি ভেবেছিলাম এনটিএসকে জানানো, আমার নিকট থানা এটা আমি জানিয়েছি এবং তারা এসে তারপরে যে কার্যক্রমগুলো নিয়েছে সেটা আপনাদের কাছে পরিষ্কার। একদম আতঙ্ক না, ওরা আতঙ্ক করার চেষ্টা করেছিল, ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু বিজেপি ফিল্ডে ছিল, ফিল্ডে আছে, ফিল্ডে থাকবে। আমি বলে দিই, উনি প্রাক্তন কাউন্সিলর 24 নম্বরের 26 নম্বরের, ওই গেও মানে না আপনি মোড়ল না, গেও যোগে আপনি মোড়ল কি আছে না, যাই হয় গায়ে মানে না আপনি মোড়ল, ওই অবস্থা। ওইসব জায়গায় পাত্তা ফাত্তা পায় না, তোলা তুলতে পারছে না, ভাবছি এখানে এসে যদি হাত গরম করা যায় ওই আর কি। दुर्गापुर के साधन रुजे रिपोर्ट, पब्लिक टाइम्स। समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वसनीय लायंस MJMI हॉस्पिटल। लायंस MJMI हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट, पैथोलॉजिकल लेबोरेटरी, एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है। हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार, डॉक्टर अब्दुल कयूम, डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज से आए मरीजों को मिलता है। रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर। यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा। रानीगंज लायंस MJMI हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं। मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा। रानीगंज लायंस MJMI हॉस्पिटल, NSB रोड, रानीगंज। कॉन्टैक्ट नंबर 03412445205, 2443205, 2445242।